future orientation এর বাইরে কিছু যায় না আমাদের distracted হওয়াটা অনেক অনেক easy আমাদের life অনেক বেশি colorful লাগে please যাবেন না 5 বছর পর আপনি ভালো কিছু করলে আপনি আমাকে এসে thank you জানাবেন third one আপনি যখন পড়াশোনা করতেছেন প্রথমই আপনি এখন অনেক ভালো রেজাল্ট আপনি করলেন এখন পরবর্তীতে আপনি যখন জব মার্কেটে যাচ্ছেন পড়াশোনার বিষয়টা কেমন বলি পড়াশোনার বিষয়টা হচ্ছে পানির মতো পানির অপর নাম জীবন পানি আপনাকে খাইতেই হবে বেঁচে থাকার জন্য কিন্তু আপনি শুধু পানিই খাইলেন আর কিছু খাইলেন না তাহলে হবে না আপনি পানি ছাড়াও বাঁচবেন না আবার শুধু পানিও আপনাকে বাঁচায় রাখবে না আপনার পড়াশোনা হচ্ছে সেই পানির মতো এটা একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট কিন্তু এইটা সাফিসিয়েন্ট ইনগ্রেডিয়েন্ট না বুঝতে পারছেন সো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড সাফিসিয়েন্ট ইনগ্রেডিয়েন্ট পড়াশোনাটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট সাফিসিয়েন্ট ইনগ্রেডিয়েন্টের জন্য আপনাকে এক্সট্রা কিছু স্কিল পেতে হবে এক্সট্রা কিছু স্কিল কি ওই জায়গাটায় আমরা চলে যাবো এর মধ্যে হচ্ছে সফট স্কিলস মানে আপনার কমিউনিকেশন স্কিল কেমন আপনি অন্যদের সাথে কেমন ভালো কাজ করেন আপনি কি একটা টিমকে লিড করতে পারেন কিনা আপনি ভালো প্রেজেন্টেশন দিতে পারেন কিনা সিচুয়েশন বুঝে আপনি ডিসিশন নিতে পারেন কিনা প্রবলেমের আপনি সলিউশন দিতে পারেন কিনা এই সবগুলো জিনিস হচ্ছে আপনার সফট স্কিলস এর পাশাপাশি আপনার কিছু প্রফেশনাল অ্যাকুইপমেন্ট লাগবে প্রফেশনাল অ্যাকুইপমেন্ট বলতে কি বোঝায় এটার মানে অ্যাকুইপমেন্টের কঠিন ইংলিশ লেখছি কারণ হচ্ছে মাঝে মাঝে একটু কঠিন কঠিন ভোকাবুলারি করে তো ওগুলো তো একটা লিখতে হয় তাহলে মানুষ মনে করে আমি অনেক পরে একটা কঠিন শব্দ ইউজ করছি অ্যাকুইপমেন্টের সহজ বাংলা হচ্ছে কমন সেন্স আপনি যেখানে যাচ্ছেন আপনার কমন সেন্স খুব জরুরি এটা কেউ কাউকে শিখাই দিতে পারে না প্রফেশনাল লাইফের কিছু কমন সেন্স আছে আমি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিব আপনারা তখন বুঝতে পারবেন কিছু সিচুয়েশনাল ইন্টেলিজেন্স লাগবে কোন সিচুয়েশনে আপনি কিভাবে কোন ডিসিশন আপনি নেবেন কিভাবে আপনি ডিল করবেন আর ফাইনালি হচ্ছে প্রিপেয়ারনেস প্রিপেয়ারনেস মিনস আপনাকে যখনই কোনো একটা কাজে অ্যাপয়েন্ট করা হচ্ছে আপনাকে দেখে সাথে নার্ভাস মনে না হয় প্রিপেয়ারনেস মানে আসলে দুইটা জিনিস এক আপনি খুব দ্রুত শিখতে পারেন দুই আপনি খুব দ্রুত সেটাকে ডেলিভার করতে পারেন এই মাইন্ডসেট থাকা মানে আপনি প্রিপেয়ার প্রিপেয়ার মানে এই আপনি সব জানেন প্রিপেয়ার মানে আপনার যখন যেটা জানা লাগবে আপনি সেটাই ইনস্ট্যান্ট আপনি জেনে যাবেন এবং আপনি অ্যাপ্লাই করবেন এক্সাম্পল কিছু দেবো আলাদা এতগুলো লেখা নিজেই ভুলে গেছে এত ইয়াতে লিখে আরেকটা হচ্ছে আপনি যত যাই করেন আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে আস্তে আস্তে উপরের দিকে যাবেন তখন আপনাকে পারফর্মার থেকে আস্তে আস্তে লিডার হওয়া লাগবে সো আপনি শুরু করবেন পারফরমেন্স দিয়ে এক সময় আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনাকে ইনিশিয়াল দুই তিনটা ধাপ উঠায় দেবে কিন্তু আপনি যখন ওই দুই তিনটা ধাপ উপরে উঠে আরেকটু উপরে যাচ্ছেন তখন আর আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সকে ও দেখবে না আপনার সাথে আরো যে পাঁচ ছয় জন দশ জন মানুষকে কাজ করতে দিবে আপনি কিভাবে তাদের ভিতর থেকে কাজ আদায় করে নিয়ে আসতেছেন ওইটা দিয়ে ওইটার জন্য আপনার লাগবে হচ্ছে লিডারশিপ লিডারের যে প্রবলেমের কিছু সলিউশন ডিল করতে মানে বের করতে হয় তাদের জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু পারপাস থাকে সেগুলো অ্যাচিভ করে দিতে হয় তাদের একটু ইন্সপায়ারিং পার্সোনালিটি লাগে যাতে তার কথা শুনে অন্যরা কাজ করতে আগ্রহী হয় এর পাশাপাশি যেটা থেকে অ্যাডাপ্টেবিলিটি লাগে আমাদের প্রচুর পরিবর্তন আসতেছে সময়ের সাথে সাথে পরিবর্তনটাকে যাতে আমরা ঠিক মতো মানায় নিতে পারি সেটা লাগে এবং এর পাশাপাশি রেজিলিয়েন্স মানে হচ্ছে এত কঠিন ইংলিশ লিখছে আমার নিজেরই খারাপ লাগতেছে আমি আরো সহজে ইংলিশ লিখতে পারতাম এখানে রেজিলিয়েন্স মানে হচ্ছে আপনি কোনো একটা জায়গায় খারাপ অবস্থানে আছেন সেখান থেকে আস্তে আস্তে আপনি কাম ব্যাক করার একটা ক্যাপাসিটি আপনার ভিতরে ডেভেলপ হচ্ছে কিনা ঠিক আছে এই আর বেশি কিছু যাবো না এই এত লেখা স্লাইড আমি ওই জায়গায় থাকি আমি নিজেই দেখতাম না তাও আপনারা দয়া করে দেখতেছেন আমার এইভাবে খুব ভালো লাগতেছে আর ফিলিং সো ফুল এইটার ছবি তুলতে পারেন এটা তুলে এটা ছবি তুলে সবটা তুলতে হবে না যেটা যেটা তুলতে হবে আমি বলে দিচ্ছি আমি কোশ্চেন আউট করে দিচ্ছি আপনাদেরকে দেখেন আমাদের যত ধরনের স্কিল আছে সবগুলো স্কিলকে আসলে তিনটা ধাপে ভাগ করা যায়